ভারী বৃষ্টির সতর্কতা। দীঘা থেকে বাড়ি ফিরছেন পর্যটকরা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে সৃষ্ট হয়েছে ঘূর্ণিঝড় গোলাপ। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই সোমবার থেকে দীঘাকে পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা শাসকের তরফে। হোটেলগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো পর্যটককে হোটেলে থাকতে দেওয়া যাবে না। সেই মতো গতকাল থেকেই পর্যটকরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রবিবার থাকার কারণে পর্যটকদের ভিড় থাকলে দীঘা থেকে সমস্ত পর্যটকরা আস্তে আস্তে ফিরতে শুরু করেছেন। পর্যটকরা জানাচ্ছেন, করোনা থাকার দরুন দীর্ঘদিন পর দীঘায় বেড়াতে এসেছিলেন, কিন্তু প্রশাসনের নির্দেশকে মান্যতা দিতেই তারা হোটেল ছেড়ে চলে যাচ্ছেন। অন্যদিকে ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুরে এখনও বন্যা পরিস্থিতি। নতুন করে ঘূর্ণিঝড়ের প্রভাবে আশঙ্কায় প্রকোপ কমছে উপকূল এলাকার মানুষেরা। হ্যাঁ, ফিরে যাচ্ছি, কারণ প্রশাসনের অ্যানাউন্স করেছে আর কি যে চলে যেতে ঝড় বৃষ্টির কারণে, ওই কারণে আমাদের ছেড়ে দিতে হচ্ছে হোটেল। হ্যাঁ, আর কিছুক্ষণ আছি, চলে যাবো আমরা। আর কদিন থাকার ইচ্ছা ছিল? আর দুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু সেটা থাকলে তো আর হবে না, ওই ওয়েদারও চিন্তা করতে হবে, এই আর কি। আমরা কলকাতা থেকে এসেছি, হাওড়া আর কি। চন্দ্রা দাস। আমরা দীঘা এসেছি আজকে থাকার জন্যে, কিন্তু প্রশাসনের নির্দেশ হচ্ছে যে ঘূর্ণিঝড় সাইক্লোনের পরিণত হয়েছে, তাই এখানে এখানে প্রশাসন কাল থেকে সব হোটেল খালি করে দিতে বলেছে তিন দিনের জন্যে। তা আমরা ওই জন্যে বাধ্য হয়ে প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এখান দিয়ে ফেরত যাচ্ছি। আজকে ওয়েদার কেমন দেখছেন? আজকের ওয়েদার সকালের থেকে এখন আস্তে আস্তে ক্রমশই মানে খারাপের দিকে এগোচ্ছে। তাই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, ভিজলামও কিছুক্ষণ। সমুদ্র প্রচণ্ড উত্তাল, সমুদ্রে নাতে নামতে দিচ্ছে না। প্রশাসনের নির্দেশে সমুদ্র পুরো স্নান করা এখন বারণ। সমুদ্রের ঢেউ একদম তীরে এসে আসতে পড়ছে। আমরা এসেছি বেলুর থেকে। নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।